আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা। প্রিয় দর্শক, সৌদি আরবে দিন দিন করোনার আক্রান্ত সংখ্যা বাড়তেছে, তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত যারা আমরা প্রবাসী ভাইয়েরা রয়েছেন। হয়তোবা কেউ না কেউ প্রতিদিনই আক্রান্ত হচ্ছে, আর সৌদি আরবে দীর্ঘ সময় ধরে করোনার আক্রান্ত সংখ্যা অনেক কম ছিল, আর বর্তমানে এসে প্রতিনিয়ত রেকর্ড ঘটতেছে, অর্থাৎ দিন দিনে কিন্তু করোনার হার বাড়তেছে। প্রিয় দর্শক, আজকের সর্বোচ্চ রেকর্ড, অর্থাৎ দীর্ঘ সময় ধরে এত আক্রান্ত সৌদি আরবে হয় না, যেটা আজকে হয়েছিল, 5,362 জন আক্রান্ত হয়েছে মাত্র 24 ঘন্টার ভিতরে। এই সময়ের ভিতরে সুস্থ হয়ে ফিরেছেন তার হলো 2,499 জন, এবং যারা টোটাল সৌদি আরবে আক্রান্ত সংখ্যা হলো 5,93,545 জন, এবং টোটাল সৌদি আরবে এই করোনাকালীন সময়ে সুস্থ হয়ে ফিরেছেন 5,52,057 জন। প্রিয় দর্শক, এই 24 ঘন্টায় মৃত্যুবরণ করছেন মাত্র 2 জন, এবং টোটাল মৃত্যু সংখ্যা হলো 8,899 জন। প্রিয় দর্শক, এবং ক্রিটিক্যাল কেস যারা রয়েছেন তারা হলো 218 জন রয়েছে, যারা মর্মান্ত অবস্থায় রয়েছেন এবং সিরিয়াস অবস্থায় রয়েছেন। এই হলো করোনার 24 ঘন্টার রিপোর্ট। তাহলে আর বর্তমানে আমরা জানি যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, যদিও তাওয়াক্কালনাতে বা সাহাদিতে অ্যাভেলেবেল না, তবে চেষ্টা কর যদি আপনারা ট্রাই করেন হয়তো বা পেয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, অবশ্যই বুস্টার ডোজ নিয়ে নিবেন, বাকিটা আল্লাহ সুবহান তাআলার কাছে হাতে হাতে, অর্থাৎ এই করোনা মহামারীর সময় শুধুমাত্র আমাদেরকে একমাত্র হেফাজত করবে কি আল্লাহ সুবহান তাআলা। সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।